আপনি যদি আর্লি ইনভেস্টর হইতে পারেন, আপনি আপনার জীবনের যত কম বয়সে ইনভেস্ট করা শুরু করবেন তত আপনার মিলিয়নিয়ার হওয়ার চান্স বাড়বে। যে তার টোয়েন্টিজে ইনভেস্ট করে, সো 20-30 বছরের মধ্যে যে ইনভেস্টমেন্ট শুরু করে এবং যে রেগুলারলি ইনভেস্ট করে, সে কম্পেয়ার টু যে একজন 30 বছর বয়সে বা 40 বছর বয়সে ইনভেস্ট করতেছে, এই দুইজনের মধ্যে যে 20s ইনভেস্টমেন্ট শুরু করে তার মিলিয়নিয়ার হয়ে যাওয়ার চান্স প্রায় 100 গুণ বেশি কম্পেয়ার টু যে তার 30s বা 40s শুরু করতেছে। তার কারণ কম্পাউন্ড বেনিফিট বলে একটা ব্যাপার আছে। আপনার এই ভিডিও শেষ হওয়ার পরে বা এই ভিডিওর এখনই আপনি যদি চান পজ করে একটু গুগলে যে সার্চ দিতে পারেন যে কম্পাউন্ড ইনভেস্টমেন্ট ক্যালকুলেটর, এবং আপনি দেখবেন আপনি যদি 100 টাকা ইনভেস্ট করেন, সেই 100 টাকা এক বছর পরে যে 5% ইন্টারেস্ট রেটে 105 টাকা হয়, কিন্তু তার পরের বছর 110 টাকা হয় না, তার পরের বছর একটু বাড়ে, তার পরের বছর আরো অনেকখানি বাড়ে, এবং আপনি দেখবেন 10 বছর পরে যে ভয়ঙ্কর রকম ওই 100 টাকা বেড়ে যায়, 20 বছর পরে যে আরো ভয়ঙ্কর রকম বেড়ে যায়। এবং এই কারণেই যে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতেছে এবং যে আর্লি ইনভেস্টমেন্ট শুরু করতেছে, এই দুইটা জিনিস যদি আপনি মিলাতে পারেন আপনার জীবনে, তাহলে আপনি দেখবেন আপনি আপনার কন্টেম্পোরারি সবার থেকে অনেক অনেক আগায় যাবেন। হ্যাভিং সেড দ্যাট, বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট করা খুব ঝামেলার একটা বিষয়। বাংলাদেশে অনেক বেশি ইনভেস্টমেন্ট করার অপশন আছে, এরকম আসলে না। সো ইনভেস্টমেন্ট আপনি কোথায় করবেন, আমাদের যে ট্র্যাডিশনাল অপশন আছে এগুলোর ভিতরেই আপনার থাকতে হবে, আপনার কিছু করার নেই। সো আপনার কিছু টাকা যদি জমে, অল্প টাকা যদি হয়, আপনি ব্যাংকের দিকে গেলে ফিক্সড ডিপোজিট টাইপ জায়গায় যেতে পারেন, বা সঞ্চয়পত্র টাইপ জায়গায় যেতে পারেন, বা সেভিংস অ্যাকাউন্ট টাইপ জায়গায় যেতে পারেন যেগুলো ইন্টারেস্ট বিয়ারিং। ওদিকে যদি আপনি যেতে না চান তাহলে আপনি গোল্ডের দিকে যাইতে পারেন, এই 4-5টি, অথবা স্টক মার্কেট আমরা তো রেকমেন্ড করি না, স্পেশালি যাদের লিকুইড ক্যাশ দরকার হয় তাদের জন্য। এই 4-5টি আসলে আপনার অপশন বাংলাদেশে যদি আপনি থেকে থাকেন। আপনি যদি ইন্টারন্যাশনাল গেও হন বা আপনার যদি বাংলাদেশের বাইরের মার্কেটের অ্যাক্সেস থাকে, তাহলে অবশ্যই অবভিয়াস সলিউশন হইল S&P 500 বা ভ্যানগার্ড ইন্ডেক্স ফান্ড, এরকম কোন একটা ইন্ডেক্স ফান্ডে আপনার টাকা ফেলে রাখা এবং প্রত্যেক মাসে নতুন টাকা অ্যাড করতে থাকা, কখনোই টাকা না উঠানো অ্যাটলিস্ট 20 বছর ধরে।